পানি মিল যায় আহিস্তা আহিস্তা তোরা ইন্তজার করো মিট কর গরিব লোকের যে ছোটা ছোটা ফার্ম হতো না ও হিন্দুস্তান সরকার বিজেপি সরকার বন্ধ করতে তো মানে আজ বুলাযা কি হম দেখতে ইলেকশন কে বারে মে কেসে ওই সব সেন্ট্রাল কাজ হ্যাঁ এই তোর পঞ্চায়েতের কে আছে এখানে রোমা জেলা পরিষদে এই রাস্তাটা বলছে তো ব্যাপারে খারাপ আছে দেখে নেবেন আপনারা কিন্তু ঘর পেয়েছে শেষ পর্যন্ত ওখান থেকে কার্যত পালিয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ। জনসংযোগ তৈরি করতে নেমেছিলেন জালসাতে, তো মানুষজন এত সব অভিযোগ করতে শুরু করেন যে বেশিক্ষণ ওখানে থাকতে পারেননি, চলে এসছেন, পালিয়ে এসছেন। মহিলারা বলছেন যে আমাদের কাজ নেই, কাজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ। বলছেন যে আমাদের ঘর নেই, বলছেন যে আমাদের রাস্তা ঠিক নেই। এইভাবে এত সব বলতে শুরু করেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আর বেশিক্ষণ দাঁড়াননি। উনি বোঝানোর চেষ্টা করেন, মানে অন্যরকম ভাবে, যে যখন ফ্যাক্টরি বন্ধের কথা বলা হলো তখন বলেন যে ও হিন্দুস্তান সরকার বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে, আমি দেখেছি, কথা বলছি। তারপর আরো সব কি বলছিলেন, বললেন যে ও সেন্টার দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না। যখন রাস্তার কথা হলো তখন ওই জেলা পরিষদের একজনকে ডাকলেন, ডেকে যখন মানে ওই ব্যক্তি যখন বলছেন যে এরা সব ঘর পেয়েছেন ঘর পেয়েছেন, তখন এদিক থেকে যখন বলা হয় না, তখন বলছেন যে না না ঠিক আছে হয়ে যাবে, ভোট চলছে। উনিও আবার বলছেন যে ভোট পর্ব চলছে, এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, তাই করা যাচ্ছে না, সব হয়ে যাবে সব হয়ে যাবে। বলে টোলে মানে মানে ঘর পেয়েছেন ঘর পেয়েছেন বলে এই ব্যক্তি বলছিলেন, তারপর এদিক থেকে যখন আবার পাল্টা কথা এলো তখন আর কি লেজে গোবরে অবস্থা। এবং যখন ওনারা বলছিলেন যে ভোট পর্ব চলছে, তারপর হবে, এখন নির্বাচনী আচরণবিধি চলছে, তখন এদিক থেকে একটা আওয়াজ আসে, বলেন একজন মহিলা, ভোটের পরে তো সব ভুলে যাবেন। যখন বললেন যে ভোটের পরে সব ভুলে যাবেন, তখন আবার মুখ্যমন্ত্রী বললেন যে আরে না, মানে যা মানে করি আমরাই তো করি, আমরাই তো করেছি, আমরাই তো করবো আর কি, যেটা বলার চেষ্টা করলেন। দিয়ে দ্রুত ওখান থেকে গাড়িতে উঠে চলে গেলেন, বেশিক্ষণ দাঁড়াননি। হয়েছিলেন যে অনেক খাস মানে এইসব গল্প টল্প করবো অনেক কিছু, সেই আর বেশিক্ষণ সময় নেননি, ওখান থেকে চলে গেলেন। এই তো হচ্ছে দর্শক রাজ্যের উন্নয়নের নমুনা। একটি জায়গাতে নেমেছেন, আমার মনে হয় স্ক্যানিং করে ব্যাপারটা করেননি, অনেক জায়গাতেই এরকম করেন, কিন্তু সেখানে আমরা আগে থেকে মানে সেখানে শুনেছি যে আগে থেকে নাকি সব রেডি করা থাকে, কোন লোকজন সামনে আসবেন, কি কথা বলবেন, সব নাকি আগে থেকে লোক ঠিক করা থাকে। হয়তো এখানেও ঠিক করা ছিল, কিন্তু সেই স্ক্রিপ্ট অনুযায়ী কাজ হয়নি, নিজেদের কথাগুলো বলে ফেলেছেন মহিলারা একেবারে ডিটেক্ট, সেই জন্য একটা সিন ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা মানে এমন একটা বিষয় হয়ে গেছে, মানে একটা করতে গিয়ে একটা অন্যরকম হয়ে গেছে। আমি এই ভিডিও আবার দেখতে পাচ্ছি না, অন্যান্য ভিডিও আমি দেখছিলাম, চায়ের দোকানে চা তৈরি করছেন, অমক করছেন তমক করছেন, তার ভিডিও দেখছি যে ওনার পেজে লাইভ হয়েছে, আছে,
এই ভিডিও দেখছি না, এটা আমি আবার এবিপি থেকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিও আমি দর্শক, আমি অনেক চেষ্টা করেছিলাম যে এই ভিডিও ফ্রেশ ভিডিও তৃণমূল কংগ্রেস আপলোড করেছে কিনা, মমতা ব্যানার্জির পেজে রয়েছে কিনা, এটাকে দেখতে পাচ্ছি না। এই ক্ষোভ বিক্ষোভের জায়গাটা হয়তো ইচ্ছা করি, এটা যাই না লাইভ হয়েছিল নাকি পরে ডিলিট করে দিয়েছে, আমি প্রথম থেকে লক্ষ্য করিনি, কিন্তু এটা দেখতে পাচ্ছি না। অন্য সব দেখতে পাচ্ছি, অন্য সব ওই চা বাগানে চা তুলছেন আর তুলছেন, চায়ের দোকানে যেমন ধরুন আমি দর্শক আমি দেখাই দুটো ভিডিও, মানে অন্য সব ভিডিও দেখতে পাচ্ছি আর কি, যেগুলো যা যা করেন সেগুলো আমি দেখতে পাচ্ছি, শুধু আমি ওটা দেখতে পাচ্ছি না, ক্ষোভ বিক্ষোভের ভিডিওটা দেখতে পাচ্ছি না। এই যে দেখুন না, চা বাগানে সব চা তুলছেন, যারা শ্রমিক তাদের সঙ্গে কথা বলছেন, সেই ভিডিও আছে, সেই ভিডিও আছে। তারপরে এইসব দেখুন না, এইসব আছে, অনেকজনকে জড়ো করে জড়ো করা হয়েছে। আবার দেখবেন এদের এদেরই একজন আবার তাকে তৃণমূল কংগ্রেসের উত্তরীয় পড়াবেন, দেখবেন মানে তৃণমূল কংগ্রেসের উত্তরীয় পড়াবেন, দেখবেন এক্ষুনি এই সামনে যাকে দেখতে পাচ্ছেন আপনারা, দেখবেন এক্ষুনি এগিয়ে যাবেন, উনি গিয়ে উত্তরীয় পড়াবেন। মানে উত্তরীয়টাও যে কে কোথা থেকে হাতে ধরিয়ে দিয়েছেন, সব সংগঠনের ব্যাপার স্যাপার বুঝতে পারছেন, দাঁড়া একটু দেখাই আপনাদেরকে, দেখবেন ওয়েট, এই যে হয়ে গেল, এই যে এই যে এই যে উত্তরীয় পড়িয়ে দিয়েছেন, এই সব হয়েছে, এইসব ফেসবুক পেজে একেবারে সব লাইভ আমি দেখতে পাচ্ছি, সব রয়েছে আর কি। তারপরে চায়ের দোকানে ঢুকেছিলেন, চায়ের দোকানে চাটা বানিয়েছেন, সেখানকার সব দেখছিলাম ভিডিও সব এসছে, লাইভ টাইভ চা বানিয়ে খাইয়েছেন, এই এই সব করেছেন, এই সব ভিডিও দেখছি রয়েছে পেজেতে, কিন্তু ওটা নেই, এটা নেই, ক্ষোভ বিক্ষোভের ভিডিওটা নেই, তাই না? ওনারা হয়তো এরকম চাননি যে এই ভিডিও প্রকাশ পাক, ক্ষোভ বিক্ষোভের ভিডিও মুখ্যমন্ত্রীকে দেখে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, পাইনি টাইনি বলছেন, বলেছেন যে ভোটের পর ভুলে যাবেন, হয়তো ওনারা চাননি এই ভিডিও সামনে আসুক, কিন্তু চ্যানেল দেখিয়েছি আমি, সেখান থেকে আপনাদেরকে দেখিয়েছি দেখাচ্ছি। মানে যদি হঠাৎ করে নামেন না বিভিন্ন জায়গাতে, এই এই ধরনের অভিযোগ প্রচুর পাবেন। যদি অর্গানাইজ করে না এগুলো করেন, মানে আগে থেকে লোক ফিট করে এইসব করে যদি না করেন, যদি হঠাৎ করে নামেন বিভিন্ন জায়গাতে, রাজ্যের যে কোনো প্রান্তে, এইরকম ক্ষোভ বিক্ষোভ বিভিন্ন জায়গাতে পাবেন, বিভিন্ন জায়গাতে পাবেন, আর টের পাবেন যে রাজ্যে তাহলে কি উন্নয়নটা হয়েছে। আমি সব করে দিয়েছি, সব হয়ে গেছে, এখনো সেই কেন্দ্রের দিকে দোষ ঠেলছেন, এই তো কবে বলে আসছেন যে আমার কেন্দ্রের দরকার নেই, আর নেই, আবার কেন কেন্দ্র কেন্দ্র করছেন? যখনই কিছু ক্ষোভের বিষয় এসে এসে যাচ্ছে তখনই কেন্দ্রের দোষ, আর যখনই ভালো কিছু তখনই রাজ্য করেছে, আমি করেছি তো, করেছি তো কেন? এত এনারা তো সব রাজ্যেরই তো বাসিন্দা, কেন এনারা এখনো ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন কেন? হ্যাঁ, আর যেই ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, ব্যাস কয়েক আর ঠ্যাং পালাইং পালাইং, খুব তাড়াতাড়ি চলে এলেন ওখান থেকে, ওই গল্প বেশি করে জমা নিলেন না, দ্রুত কেটে পড়লেন না? দর্শক, এই হচ্ছে বিষয়, খুব আজকে একেবারে খুব বিক্ষোভের মধ্যে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ওখান থেকে দ্রুত পালিয়ে আসেন, দ্রুত পালিয়ে আসেন, এসে আবার অনেক কথা বলেছেন মিডিয়াতে দেখলাম, প্রেস মিট করে কমিশনকে বলেছি ঘরটার করে দিতে হবে, অমক তমক ওই যেখানে এ হয়েছে আর কি, ঝড়ের ক্ষতি হয়েছে, সব বড় বড় অনেক লেকচার ছেড়েছেন। আমাদের প্রশ্ন ছিল যে এখন কেন ঘর করতে হবে, ঘর তো আগে থেকেই তো করে দেওয়ার কথা, পাকা ঘরগুলো থাকলে তো এত তো ক্ষতি হতো না, এখন ঘর করে দেবেন? তো দর্শক, এই হচ্ছে বিষয়, উনি দ্রুত ওখান থেকে চলে এসেছেন। দর্শক কি বলবেন, যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ।